রসুন, গার্লিক আমাদের কি কি উপকার করে জানেন? রসুনের 20টি উপকারিতা আজকে তুলে ধরবো। 20 হেলথ বেনিফিটস অফ গার্লিক। অতি প্রাচীনকাল থেকে রসুনের ব্যবহার হয়ে আসছে। আমরা বিভিন্নভাবে রসুন খাই, তরকারিতে রান্না করে আমরা খাই, আবার আয়ুর্বেদিক সায়েন্সে বিভিন্ন ঔষধ আকারে ব্যবহার হচ্ছে, হোমিওপ্যাথিক সায়েন্সে ব্যবহার হচ্ছে। এটা যেহেতু এলিয়াম গ্রুপের, এলিয়াম স্যাটাইভা বলে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার হচ্ছে। বিভিন্ন বাতের কষ্টতে আমরা অনেক সময় রসুন ব্যবহার করি, আয়ুর্বেদিক সায়েন্স অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করি। কিন্তু এই রসুনের টোটাল 20টি উপকারিতা কি কি উপকার করে, এই অবিশ্বাস্য উপকারিতা আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন। কালকেই আপনার খাওয়ারে রসুন খাওয়ারের প্রতি আপনি গুরুত্ব দিবেন। আবার রসুন কারা খেতে পারবে না? যারা নিরামিষাশী, ভেগান ডায়েট, যারা আধ্যাত্মিক চর্চা করেন, ওনারা কেন রসুন খান না? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিও থেকে। তাই শেষ পর্যন্ত আপনি যদি মন দিয়ে দেখেন, রসুন সম্বন্ধে সম্যক ধারণা হবে। প্রথম যে উপকারিতা, 1 নম্বর হেলথ বেনিফিট আমি বলবো, আমাদের পরমায়ু বাড়িয়ে দেয়, লাইফ স্প্যান বাড়িয়ে দেয়। হ্যাঁ, গবেষকরা বলছেন যে রসুনের এত উপকার রয়েছে যা এক এক করে আমি আপনাদের কাছে 20টি তুলে ধরবো। এই সমস্ত উপকারিতার দিকে তাকিয়ে গবেষকরা বলছেন আমাদের লাইফ স্প্যান বাড়িয়ে দেয়, পরমায়ু বাড়িয়ে দেয় রসুন। গার্লিক মে হেল্প ইউ লিভ লঙ্গার, আপনাকে দীর্ঘজীবন পেতে হেল্প করে, সহযোগিতা করে রসুন। রসুনের 2 নম্বর উপকারিতা হচ্ছে হার্ট হেলথ, কার্ডিও ভাস্কুলার সিস্টেম ভালো রাখে, ব্যাড কোলেস্টেরল এলডিএল কে কমাতে হেল্প করে, তাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে, স্ট্রোক প্রিভেন্ট করে এবং হার্টের বিভিন্ন রোগ প্রতিরোধ করে, যদি আপনি খাদ্য তালিকাতে নিয়মিত রসুন খান। গার্লিক রসুনের 3 নম্বর উপকারিতা হচ্ছে কমন কোল্ড, ঠান্ডা লাগতে দেয় না, আমাদের সর্দি কাশি প্রতিরোধ করে, ঠান্ডা লাগতে দেয় না। 4 নম্বর উপকারিতা হচ্ছে ইমিউনিটি বুস্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুনের 5 নম্বর উপকারিতা হচ্ছে ব্রেন হেলথ, আমাদের বয়সের সময় অ্যালজাইমার্স, ডিমেনশিয়া এই ধরনের রোগগুলো আসতে দেয় না। এক কথায় বলতে গেলে ট্রিপোর্ট অফ লাইফ, হার্ট, লাংস, ব্রেন এই তিনটা ভালো রাখে। কার্ডিওভাস্কুলার সিস্টেম হার্ট হেলথ বললাম, তার সঙ্গে লাংস কমন কোল্ড বললাম, তারপর 5 নম্বরে বলা আছে আমাদের ব্রেন ফাংশন ভালো রাখে, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া এই ধরনের রোগগুলো যে বয়সের সময় আসে এগুলো আসতে দেয় না। রসুন প্রচন্ড উপকারী একটি খাবার। রসুনের 6 নম্বর উপকারিতা হচ্ছে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার ফলে শরীর থেকে টক্সিন গুলো রিলিজ করে, ডিটক্সিফিকেশনে খুবই হেল্প করে। 7 নম্বর উপকারিতা হচ্ছে আমাদের বোন হেলথ, বোন স্ট্রং করে। কেন? ক্যালসিয়াম রয়েছে না, ক্যালসিয়াম থাকার জন্য নয়, আপনার ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হেল্প করবে। আপনি যে বিভিন্ন খাবার খাচ্ছেন, ক্যালসিয়াম যুক্ত খাবার, সেখান থেকে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হওয়া চাই, খাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন, তা হবে না। তাই রসুন যদি খাদ্য তালিকাতে থাকে তাহলে কি হবে, আপনি যে ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছেন সেটা সহজেই অ্যাবজর্ব হবে। কেন না, এটা ডিটক্সিফিকেশনের কাজ করছে, শরীর থেকে বিভিন্ন টক্সিন রিলিজ করে দেওয়ার ফলে ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখছে, ফাইবার রয়েছে, যার ফলে ক্যালসিয়াম অ্যাবজর্ব ভালো হচ্ছে, বোন স্ট্রং হচ্ছে, মজবুত হচ্ছে, যার ফলে মেয়েদের বিশেষ করে আফটার মেনাপোজ, মায়েদের যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাচ্ছে 45, 44, 45, 46 এর পরে, এই সময় অনেক সময় অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন বাতের কষ্ট আসে, মায়েরা খুব ভুগতে থাকেন। এই সময় যদি মায়েরা রসুন খান তাহলে কিন্তু বোন স্ট্রং হবে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস এই ধরনের রোগগুলো আসবে না। তাই বিজ্ঞানীরা 8 নম্বর পয়েন্টে যেটা বলছেন, অ্যাথলেটিক পারফরম্যান্স বুস্ট করে। যারা খেলাধুলা করেন তারা যদি রসুন খান তাদের খুবই উপকার হবে। তাই আগেকার দিনে দাদু ঠাকুমারা কোথাও ওনার ব্যথা যন্ত্রণা হচ্ছে, বাতের কষ্ট হচ্ছে, অ্যালুমিনিয়ামের বাটিতে সর্ষার তেল নিয়ে 1 কুয়া 2 কুয়া রসুন ছাড়িয়ে দিয়ে সর্ষার তেলে গরম করে সেখানটায় লাগাচ্ছে, আঁটুতে লাগাচ্ছে, বাতের কষ্ট ভালো হচ্ছে, জয়েন্ট পেন ভালো থাকছে। তাই বোনস, জয়েন্ট যেমন ভালো রাখে তেমন আর্থ্রাইটিস রোগীদের জন্য খুবই ভালো পথ্য। তার সঙ্গে যারা অ্যাথলেটিক তাদের অ্যাথলেটিক পারফরমেন্স ভালো করতে হেল্প করে রসুন। রসুন গার্লিক এর 9 নম্বর উপকারিতা হচ্ছে অ্যান্টিবায়োটিক এফেক্ট, অ্যান্টিবায়োটিক প্রপার্টি, মানে আমরা অ্যান্টিবায়োটিক খেলে যে উপকার হয়, যেমন ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করা, ভাইরাসকে প্রতিরোধ করা, রসুন খেলে এই প্রোটেক্টিভ ডিফেন্সিভ মেকানিজম এই কাজটা করতে থাকে। রসুনের মধ্যে অ্যালিসিন বলে একটি পদার্থ রয়েছে যা অ্যান্টি মাইক্রোবিয়াল, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম আমাদের যেটা ক্ষতি করে সেটা আসতে দেয় না, অ্যান্টি প্রোটোজোয়াল, বিভিন্ন ধরনের প্রোটোজোয়া যেটা আমাদের ক্ষতি করে সেগুলো শরীরে আসতে দেয় না, যার ফলে রসুন আমাদের শরীর ভালো রাখার জন্য অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুনের 10 নম্বর উপকারিতা হচ্ছে হ্যাপাটো প্রোটেক্টিভ, হ্যাপাটোটক্সিসিটি। আমরা অ্যালকোহলকে অনেক সময় আমাদের লিভারের সেলগুলো নষ্ট হয়ে যায়, তাই গ্রেড ফ্যাটি লিভার, গ্রেড 1, গ্রেড 2 বিভিন্ন ধরনের অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়।
তাই যারা মদ্যপান করেন তাই মাংস খান, মাংসতে রসুন থাকে, যখন অ্যালকোহল খাচ্ছেন মাংস খাচ্ছেন ক্ষতি কম হচ্ছে। আপনি যদি অ্যালকোহল খাওয়ার সময় মাংস না নিচ্ছেন, রসুন না নিচ্ছেন, আপনার হ্যাপাটোটক্সিসিটি ঘটবে, যার ফলে আপনার লিভারের ক্ষতি হবে। তাই লিভার ভালো রাখতে রসুন খুবই উপকার করে। রসুনের 11 নম্বর উপকারিতা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, ওজন কমাতে হেল্প করে, আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে, বিএমআই লেভেল কমাতে হেল্প করে, লুজ ফ্যাট, ফ্যাট বার্ন করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট কাম সামফারেন্স, আপনার নাভি সোজা যে ওয়েস্ট লাইন আপনি মেপে দেখবেন, এই ভুঁড়ি কমাতে হেল্প করছে। এতে ফাইবার রয়েছে, ভিটামিন সি রয়েছে, অ্যান্টি অক্সিডেন্টের জন্য টক্সিসিটি ক্লিয়ার করছে, তাই ফ্যাট বার্ন করার ক্ষমতা রয়েছে রসুনের। কিন্তু শুধু রসুনকে ওজন কমাবেন এই ভুল করবেন না, ওজন কমানোর জন্য ক্যালোরি ম্যানেজমেন্টের জন্য অবশ্যই এক্সপার্ট কোচের গাইড নেবেন। রসুন গার্লিক এর 12 নম্বর উপকারিতা হচ্ছে প্রিভেন্টিভ মেমোরি প্রবলেম। অনেকের বুদ্ধি স্মৃতিশক্তি একটু মনে হয় যেন কমে যাচ্ছে, এই যে স্মৃতিশক্তি মেমোরির অসুবিধা হয়, আপনি খাদ্য তালিকাতে প্রত্যহ যদি অল্প করে কিছুটা রসুন খান তাহলে এই জায়গায় উপকার পাবেন, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। 13 নম্বর উপকারিতা বলা হয়েছে যাতে টিউমার গ্রোথ জাতীয় রোগ হয় এটা প্রিভেন্ট করে, টিউমার প্রোটেক্ট করে। 14 নম্বর উপকারিতা বলা হয়েছে ক্যান্সার প্রিভেন্ট করে, যখনই বিভিন্ন টিউমার হচ্ছে সেটা পরে ক্যান্সারের দিকে যেতে পারে, এই অবস্থাটা প্রিভেন্ট করে রসুন। তাই আপনার খাদ্য তালিকাতে অল্প পরিমাণে প্রত্যহ রসুন খাওয়া অভ্যাস করুন। রসুন গার্লিক এর 15 নম্বর হেলথ বেনিফিট বলা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো শরীরে আসতে দেয় না, প্রতিরোধ করে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, ইনফ্লামেশন প্রতিরোধ করে। রসুনের 16 নম্বর উপকারিতা হচ্ছে আমাদের স্কিনের গ্লোনেস বাড়ায়, ক্লিয়ার আপ স্কিন, আমাদের স্কিনটা স্বচ্ছ চকচকে পরিষ্কার রাখতে হেল্প করে। 17 নম্বর উপকারিতা হচ্ছে প্রোটেক্ট ইউর ফুড, আপনি খাওয়া দাওয়া রেডি করছেন খাবেন বলে বিভিন্ন মাছি বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া আসছে, রসুনের এই যে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া এগুলোকে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে, আপনি এক কোয়া রসুন ছাড়িয়ে খাওয়ার উপরে রেখে দিন, খাওয়ার সময় রসুনটা সরিয়ে খাওয়ার খান, কিংবা গরম ভাতে কাঁচা রসুন খেলেও আপনার উপকার। র রসুন রান্না থেকে কাঁচা রসুন বেশি উপকারী, আপনার ফুডটাকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্ট করবে, আমরা যখন রান্না রেডি করছি প্রোটেক্ট করে। কিন্তু বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, রসুন কাটার পরে 10 মিনিটের মধ্যে রান্না করবেন, যদি বেশিক্ষণ রেখে দেন রান্না করতে দেরি হচ্ছে, রসুনের গুণাগুণ কমে যায়। আয়ুর্বেদ সায়েন্সে এই নিয়ে ডিটেলস অনেক কিছু আছে, আমি যতটা সম্ভব অল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করলাম। রসুন গার্লিক এর 18 নম্বর উপকারিতা হচ্ছে আমাদের সেক্সুয়াল হেলথ, আমাদের সেক্সুয়াল পাওয়ারটা ইনক্রিজ করতে হেল্প করে, যাদের ধ্বজভঙ্গ ইম্পর্টেন্সি ছেলেদের কিংবা মেয়েদের যে সহবাসে অক্ষমতা, এই সেক্সুয়াল যে ডিফর্মিটি এটাকে ইম্প্রুভ করতে হেল্প করে। তাই যারা অতিরিক্ত পরিমাণে রসুন খেয়ে নেয় তাদের সেক্স ক্ষমতা বেড়ে যায়, তাই যারা মেডিটেশন করছেন, ধ্যান অভ্যাস করছেন, মনসংযোগ অভ্যাস করছেন, আধ্যাত্মিক জীবনে স্পিরিচুয়াল লাইফে উন্নত হওয়ার চেষ্টা করছেন, নিরামিষাশী হওয়ার চেষ্টা করছেন, রসুন খাওয়া ছেড়ে দেন এই কারণে। 19 নম্বর উপকারিতা হচ্ছে মেন্টাল হেলথ, আমাদের অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন এগুলো ভালো করতে হেল্প করে। আবার রাগ ক্রোধ এই যে উদ্বেগ, এই ধরনের বিভিন্ন রেগে যাওয়া, অ্যাঙ্গার ক্রোধ রাগ অ্যাগ্রেসিভনেস এইগুলো যে বাড়াচ্ছে, তার সঙ্গে এইগুলোর কারণ ইগনোরেন্স অজ্ঞতা, এই সমস্ত মেন্টাল যে হেলথ তার সঙ্গে ব্রেন ফাংশন এইগুলো যে জড়িয়ে আছে এটা আমাদের আধ্যাত্মিক জীবনের ক্ষতি করে। তাই যারা স্পিরিচুয়াল লাইফ লিড করেন রসুন পেঁয়াজ এগুলো ছেড়ে দেন, রসুন এইগুলো আমাদের ক্ষতি করে। আপনার খাদ্য তালিকাতে অল্প পরিমাণে নিয়মিত কিছুটা যদি রান্নার সময় তরকারিতে খান খুব বেশি ক্ষতি করবে না, মেন্টাল হেলথ অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন এগুলো থেকে ভালো থাকবেন। যখন অত্যধিক মাত্রায় খাচ্ছেন, মাংস খাচ্ছেন, মদ খাচ্ছেন, রসুন খাচ্ছেন, বিভিন্নভাবে শরীরে অপপ্রয়োগ হচ্ছে, তখন আপনার সেক্সুয়াল ক্ষমতা যেমন বাড়িয়ে দিচ্ছে, সেক্সুয়াল ডিজায়ার সহবাসের ইচ্ছা যেমন বাড়িয়ে দিচ্ছে, সেক্সুয়াল পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, তেমন এই রাগ ক্রোধ এগুলো বেড়ে যাচ্ছে। তাই যারা আধ্যাত্মিক জীবন চর্চা করেন তারা রসুন খান না, নিরামিষাশীরা রসুন থেকে বিরত থাকেন। রসুনের 20 নম্বর উপকারিতা হচ্ছে ইয়ার ইনফেকশন, অনেক সময় কানের বিভিন্ন ইনফেকশন হয় এগুলো আপনাকে প্রতিরোধ করে, স্ট্রোকের সময় যে ব্লাড আমাদের ক্ষরণ হয়, ব্রেনে ক্লট বেঁধে যায়, আপনি খাদ্য তালিকাতে রসুন রাখলে এই ব্লাড ক্লটটা হতে দেবে না। তাই বিজ্ঞানীরা বলছেন কারা রসুন খেতে পারবেন না, যারা নিরামিষাশী স্পিরিচুয়াল লাইফ তারা যেমন খাবেন না, যারা ওয়ারফারিন জাতীয় ব্লাড থিনার রক্তকে তরল করার ঔষধ খাচ্ছেন আপনারা রসুন খাবেন না, যাদের রসুনে অ্যালার্জি রয়েছে আপনার তো রসুন খাবেন না, শুধু রসুনে কখনো হাত দেবেন না, দোকানে যেখানে রসুন আছে ওই ডাস্ট আপনার অ্যালার্জি করবে, অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট বাড়িয়ে দেবে, সর্দি কাশি হবে, তাই যাদের রসুনে অ্যালার্জি রয়েছে আপনারা রসুনের কাছ থেকে দূরে থাকবেন।
বন্ধুরা, রসুন গার্লিক এর 20টি উপকারিতা তুলে ধরলাম, কারা খেতে পারবে না সবই জানলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, অন্য বন্ধুদের শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও সহজেই যাতে আপনার কাছে পৌঁছে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।